সরকারি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। কার বোঝা যাচ্ছে এর পেছনে সাম্প্রদায়িক গ্যাং হয়েছে, লুটপাট হয়েছে, কি বলবো, দোকান লুটপাট হয়েছে, মূর্তিও ভাঙা হয়েছে দোকানের ভেতরের মূর্তি। যদি শুধু দোকান লুটপাট উদ্দেশ্য থাকতো তাহলে দোকান লুটপাট করে ছেড়ে দিত। কুকুরদেরকে মেরে ফেলা হয়েছে, পাখি মেরে ফেলা হয়েছে, একটা কুকুরকে 4-5 দিন এখানে আটকে রাখা হয়েছে। আমি বলবো পেটা থেকে শুরু করে যত এই ধরনের সংগঠন আছে তাদেরকে উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করা। বারুইপুরে গণনা কেন্দ্রে কারচুপিও মারা হয়েছে, কোথায় হয়নি, ভিডিও বলছে FIR করে যে আমার CCTV-র মেমোরি কার্ড চুরি হয়ে গেছে। কেন বুঝতে পারছেন না, কারণ মেমোরি কার্ডে যদি ভিডিও পাওয়া যায় তাহলে তো সব ধরা পড়ে যাবে। রাজ্য সরকার তো সব ঠিক ঠিক করার দিকে নজর দেবে না, ভাইপো ঠিক থাকলে সব ঠিক হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিয়ে কি হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিয়ে হতো তাহলে তো ভাইপো শিক্ষিত হতো। এদের সুরক্ষা বলে কিছু নেই, বাড়িতে থাকতে পারছে না, এটা বাড়ি কাম তাদের মার্কেট, সাতখানা দোকান লুট, সেলুন লুট, চালের দোকান লুট, পশু পাখির দোকান লুট, মোবাইলের দোকান লুট, এমন কোনো দোকান নেই লুট হয়নি। এমনকি এই যে ফাস্টফুডের দোকান ছিল, এই সেলুনের কোনো যন্ত্রপাতি খুর কাচি সব চুরি করে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস। মানে এরা চুরি করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যেখানে সুযোগ পায় সেখানে চুরি করবে। দেখুন, আমার মনে হচ্ছে যে উনি যেহেতু গতবার কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছিলো, ওনার হাঁটতে হাঁটতে জিতে গেছিলেন, সেই এবার ওনার পার্টি ওনাকে টিকিট দেবে না ঠিক করেছে, আমরা ভেতরে খবর পেয়েছি অপরূপ পোদ্দারকে, সেই জন্য উনি এসব চেষ্টা করছেন। আর বিধানসভা ভোটের আগে দিলীপদের সাথে যোগাযোগ করেছিলেন তো BJP-তে আসবেন বলে, সেই জন্য দিলীপদের প্রশংসা করেছেন। 2024-এ ভরাডুবি হবে না কি হবে 2024-এ দেখা যাবে, তো উনি এত ভয় পাচ্ছেন কেন, ওনার তো চিন্তার কিছু নেই। যদি BJP-র ভরাডুবি হয় তাহলে তো ওনার খুশি হওয়ার কথা। বাংলার মানুষ চাইছে, আমরা কোথায় চাইছি, বাংলার মানুষ বলছে 355 হওয়া উচিত। এগুলো তো তারা তো সবাই একসাথেই আছে, নতুন আবার কি আছে। তো সোনিয়া গান্ধীর যেটা দায়িত্ব বা যেটা বলুন ওদের যে ওনার যে রেসপন্সিবিলিটি নিজের ছেলেকে দাঁড় করানো, আমাদের মুখ্যমন্ত্রীর চিন্তা হচ্ছে ভাইপোটা কীভাবে দাঁড়াবে, বেকার ভাইপো, একজনের বেকার ছেলে একজনের বেকার ভাইপো, এই নিয়ে তো লড়াই চলছে। বাম কংগ্রেস তো একসাথে গিয়ে বসছে, তো দেখেছেন বামের লোকেরা মার খাচ্ছে। বাম তো বিরাট বড় হাইপ তুলেছিল, আমরা আছি, আমরা হেরাতে কি হেরাতে হাল ফেরাবে লাল, তো লাল তো কি হয়ে গেল, আপনার ছেলে মাধ্যমিক দিলে কি মাধ্যমিকের সাথে অন্য ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের তুলনা করেন, না মাধ্যমিকের সাথে মাধ্যমিকের তুলনা করেন, পঞ্চায়েত ভোটের সাথে পঞ্চায়েত ভোট তুলনা করবেন, বিধানসভার সাথে বিধানসভার তুলনা করবেন, ওইভাবে হয় নাকি? পশ্চিমবঙ্গের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শুধু নয়, এক নম্বর চোর মুখ্যমন্ত্রী, এটা মোদীজি জানেন, এক নম্বর চোর মুখ্যমন্ত্রী যদি কেউ থাকে গোটা ভারতবর্ষের মধ্যে, চুরিতে যদি কেউ নোবেল পেতে পারে তাহলে পরে সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যত রকমের চুরি, রণে বনে, জলে জঙ্গলে, আকাশে চন্দ্রযান যাচ্ছে, ও চান্স পেলে ওটাও চুরি করে নিত, চান্স পায়নি তাই সমস্ত জায়গায় যেখানে আমাদের বসিরহাটে আমাদের কর্মীরা আক্রান্ত আছে। চলো ঘামাচির ছালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, NP দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, NP দত্ত অ্যান্ড সন, NP দত্ত অ্যান্ড সন, NP দত্ত অ্যান্ড সন।